তুমি কোথায় মমিতা? তুমি একবার আমাকে দেখা দাও। ওই তুমি কোথায় মমিতা? তুমি কোথায় মমিতা? কি কি ভেবেছে? আমার মমিতা মরে গেছে? না, আমার মমিতা মরেনি। আমার মমিতা বেঁচে আছে। হ্যাঁ, আর মমিতা আবার আসছে। নমস্কার, আমি অর্পণ ব্যানার্জি। আজকে একটা বিগ অ্যানাউন্স। মৌমিতা মানে মৌমিতা ওয়ান আজ থেকে ঠিক 5 বছর আগে মুক্তি পেয়েছিল। মানে মৌমিতা ওয়ানে 5 বছর আজকে পূর্ণ হলো। মাঝে মৌমিতা টুও বেরিয়েছিল, মৌমিতার পার্ট টু। তো আজকে আমরা যেটা অ্যানাউন্সমেন্ট করবো, মৌমিতার পার্ট থ্রি আসছে। এবং অনেক বছর পর বাংলা ইন্ডাস্ট্রিতে পার্ট থ্রি, মানে কোনো সিনেমা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি হচ্ছে। তো আমি খুবই এক্সাইটেড এই ছবিটা করতে। ছবির পরিচালক তন্ময় মণ্ডল, প্রোডাকশন টিটিএমই বা তন্ময় মণ্ডল এন্টারটেনমেন্ট। এবং এই ছবিতে কিন্তু আমার সাথে আরও একজন স্পেশাল মানুষ রয়েছে, সে হচ্ছে অর্পিতা। এবং অর্পিতাকে বলবো কিছু বলতে। হ্যালো এভরিবডি, এই সিনেমাটা একটা স্পেশাল দিনে হচ্ছে। অ্যাকচুয়ালি সিনেমাটা 9th February রিলিজ, 5 বছর আগে। তো আজকেও 9th February। এর সাথে আরেকটা জিনিসও বলবো যে আজকে অ্যাকচুয়ালি আমার বার্থডে। তো আজকের ডেটে আমার বড় উপহার একটা। আর তারপরে আরেকটা জিনিস যে এটাতে আমি একটা স্পেশাল চরিত্রে অভিনয় করছি, মানে এই ক্যারেক্টারটা তো আমি আগে করিনি, একদম নতুন ক্যারেক্টার আমার কাছে বা সকলের কাছে। আমি অ্যাটলিস্ট করিনি, আমার কাছে ফার্স্ট টাইম, একদম অন্য রকমের ক্যারেক্টার। তো আমি সত্যিই খুব এক্সাইটেড এটা করার জন্য। তো আজকে ওপর একটা অ্যানাউন্সমেন্ট হলো, আমার ভীষণ 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 ভালো লাগছে যে আমার বার্থডের দিনে একটা বড় রকমের সারপ্রাইজ, আমার কাছে বড় গিফট। আর নতুন ক্যারেক্টার নিয়ে, একদম ডিফারেন্ট ক্যারেক্টার। তো সবার কাছে একটাই অনুরোধ, সবাই দেখুন, দেখতে থাকুন মমিতা থ্রি। খুব শিগগিরই আপনাদের কাছে আসবে হলে। এবং অবশ্যই টিটিএমির ফেসবুক, টিটিএমির ইউটিউব চ্যানেল বা তন্ময়মণ্ডল এন্টারটেনমেন্টকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকনটা টিপতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকবেন মমিতা থ্রির আপডেট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গুড নাইট।